তো গাইস আজকে বেসিক্যালি যে ব্লগটি করতে চলেছি সেটা আমাদের গ্রামে ব্লগ করতে চলেছি। তো গ্রামের ছেলের নিয়ে যে প্রতিভা সেটা নিয়ে ব্লগ করতে চলেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে যে আমার পাশে যে ফ্রেন্ডটা আছে ভাইপো বলো, সে সারে গামাতে অডিশন দিতে যাচ্ছে, বাংলা সারে গামাতে, যেটা বহরমপুরে হচ্ছে তিন তারিখ। আর এটা বেসিক্যালি ভিডিওটা করা, যারা অডিশন দিতে চাও, যারা গানের সঙ্গে যুক্ত, যারা অডিশন দিতে চাও সারেগামা, তাদেরকে বলে রাখি, অর্থাৎ এপ্রিলের 3 তারিখ বহরমপুরের ফ্রেম হোটেলে আপনারা বহরমপুর যাবেন এবং টোটো ধরে সেখানে চলবেন ফ্রেম হোটেল। সেখানে গিয়ে অডিশনটা হবে 10টা থেকে 5টা পর্যন্ত। তো আপনারা যারা অডিশন দিতে চাও অবশ্যই বহরমপুর গিয়ে অডিশনটা দিয়ে এসো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জীবন পড়ছে জামা, আজকে ঘুরতে যাওয়া হবে না, ও জামা পড়ছে তাই। আর আমি সাদা একটা টি শার্ট পরে আছি, আর আমাদের গায়ক সবসময় অলরেডি গান করতেই থাকবে, কারণ অডিশনে যাচ্ছে, এত গান ভালোবাসে যে বলার নেই। কি ফিল্টার, যে ফিল্টারই হোক তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আমাকে দিকে একবার হ্যান্ডসামকে। আমি কে একটু বলে দাও। এ হচ্ছে আমাদের নতুন হেজরা। গ্রাম বাংলা যেহেতু ভিডিও করছি তো অবশ্যই এই গরুটাকে দেখাতে হবে। তার সঙ্গে একটা আছে কি, এটা ছাগল, এটা গরু। তুমি কিছু বলবে গরুটাকে? হ্যাঁ ওই যে দাদা আপনি যে এনে ভাঙাছে আমরা যে ওইতে যাচ্ছি আর নাকি কিছু মনে হয় না। তো বন্ধুরা আমার সঙ্গে আছে সুমন, অনেক ফেসবুকে এবং ইউটিউবে দেখেই থাকবে যে তো সে গান করেছে অনেক। তো সে যাচ্ছে অডিশনে বহরমপুর। কবে অডিশন? সোমবার, এই রবিবার। রবিবার অডিশনে যাচ্ছ, সবার জন্য আশীর্বাদ করবে। তো একটা গান শোনাও। সাপ দিয়েছে আমার বৌদি, আমার বৌদি একদিন নাচবে না, আমাকে গান করতে বলে আমার গলাতে গান বেরোতে পারবে না। বৌদি কোথায়? তো এই সুন্দর আবহাওয়াতে একটা গান হয়ে যাক। হ্যাঁ করো। হম তেরে বিন আব রহ নহি সকতে, আনে সে উসকে জায়ে বাহার, জানে সে উসকে আয়ে বাহার, গুলাব ফেকুঙ্গা, পর্দা হে পর্দা হে পর্দা হে পর্দা হে পর্দা হে পর্দা পর্দা হে পর্দা, পর্দে কে পিছে পর্দা নশি হে পর্দে নশি কো বে পর্দা না কর দুবে পর্দা, পর্দে নশি কো বে পর্দা না কর দু তো অকবর মেরা নাম নহি হে।